আসসালামু আলাইকুম ম্যাম, আমার নাম মোহাম্মদ তোফাইল ইসলাম, আমার আইডি হচ্ছে 1815106569। তো আজকে আমাদের বিষয়টা হচ্ছে ডিমান্ড অ্যান্ড মার্জিনাল বেনিফিট। তো ফার্স্ট অফ অল আমরা দেখতে পাইতেছি যে ডিমান্ড ইজ উইলিংনেস টু পে অ্যান্ড ভ্যালু। আসলে আমাদের বুঝতে হবে যে ডিমান্ডের সাথে উইলিংনেস টু পে অ্যান্ড ভ্যালুর কী সম্পর্কটা। তো প্রথমে আমরা ডিমান্ড কী সেটা বোঝার চেষ্টা করি। আসলে ডিমান্ড হচ্ছে সেই জিনিসটা যেটাকে আমরা চাই, তবে আমরা চাইলেই হবে না। আমি যদি এখন বলি যে আমি চাঁদে যাব বা আমি মঙ্গল গ্রহে যাব, কিন্তু এটা কিন্তু সম্ভব না। আসলে ডিমান্ড হবে তখনই যখন যেই চাওয়াটার মধ্যে আমার সীমাবদ্ধতা থাকবে বা আমি সেটাকে পাইতে পারি। যেমন আমি যদি এখন বলি যে আমি এক গ্লাস পানি খাবো, তাহলে আমি অবশ্যই পানিটা খেতে পারবো, আমার বাসায় আছে, অ্যাভেলেবেল অ্যাবিলিটি আছে, আমার নিজের অ্যাবিলিটি আছে পানি খাওয়ার। সো ডিমান্ড হচ্ছে সেই সব জিনিসটা, যেই জিনিসগুলোকে আমাদের নিজের অ্যাবিলিটি থাকবে, আর বাকি যে জিনিসগুলো থাকলো, যেমন আমি চাঁদে যেতে চাই বা আমি মার্সে যেতে চাই, সেইগুলো হচ্ছে কি ওয়ান্টস। ওকে, তো ভ্যালু ইজ হোয়াট উই গেট, প্রাইস ইজ হোয়াট উই পে। আসলে ভ্যালু জিনিসটা হচ্ছে কি আমরা যেটা পাই, আর প্রাইস হচ্ছে কি আমরা যেটা পে করি ওই জিনিসটার জন্য। যেমন আমি যদি 10 টাকা দিয়ে একটা লাইক 10 টাকা দিয়ে একটা জুস কিনি, আর কেউ যদি 50 টাকা দিয়ে একটা জুস কিনে, তাহলে ওই 10 টাকা জুসের যে টেস্ট এবং 50 টাকার জুসের যে টেস্ট, এটা টোটালি ডিফারেন্ট বিকজ অফ দ্য ভ্যালু অফ মানি। বাট 10 টাকা আর 50 টাকা তো এক না, এই জন্য 10 টাকাটার স্বাদ হয়তো একটু কম থাকবে টেস্ট, 50 টাকার টেস্ট একটু বেটার বেশি থাকবে। তো ভ্যালুর সাথে সাথে এই প্রাইজেরও একটা সম্পর্ক এখানে আছে। তারপর সেকেন্ডলি যেটা দেখতেছি সেটা হচ্ছে গিয়ে দ্য ভ্যালু অফ ওয়ান মোর ইউনিট অফ এ গুড অর সার্ভিস ইজ ইটস মার্জিনাল বেনিফিট। এখানে যেটা বলছে যে সেটা হচ্ছে গিয়ে যে মার্জিনাল বেনিফিটটা কি, আসলে আমরা মাঝে মাঝে দেখি যে আমরা যদি বাই ওয়ান গেট থ্রি, বাই ওয়ান গেট ওয়ান, তো এই জিনিসটা হচ্ছে কি যে আমরা যে অতিরিক্ত একটা জিনিস পাই, এটা হচ্ছে মার্জিনাল বেনিফিট। যেমন আমরা 10 টাকা দিয়ে যদি আমরা একটা কলম কিনি, সেই কলমটার দাম যদি 11 টাকা হয়ে যায়, তাহলে আমরা সেটা কিনবো না। বাট 10 টাকায় যদি 2টা কলম পাই, তাহলে আমরা কিনবো। মানে আমাদের নিজের যে একটা মানে ও একটা ইউনিট যদি বেশি আমরা কিনতে পারি, তো সেটা হচ্ছে গিয়ে মার্জিনাল বেনিফিট। আর এই মার্জিনাল বেনিফিটটা পায় হচ্ছে গিয়ে কাস্টমাররা। তো তৃতীয়ত হচ্ছে গিয়ে উই মেজার্স ভ্যালু অ্যাজ দ্য ম্যাক্সিমাম প্রাইস দ্যাট দ্য পার্সন ইজ উইলিং টু পে। আসলে এখানে যেটা বোঝাইছে সেটা হচ্ছে গিয়ে যে আমরা সবসময় যে সেই জিনিসটাই কিনি, আমাদের ম্যাক্সিমাম একটা প্রাইস থাকে। যেমন আমি দোকানে গেলে কেউ যদি বলে যে এই ফোনটার দাম লাইক 20,000 টাকা, বাট আমার সেটা পছন্দ হয়েছে 18,000 টাকায়, বা আমার কাছে 18,000 টাকা সর্বোচ্চ আছে, সুতরাং আমি দোকানদারকে 18,000 টাকার মধ্যে আনার চেষ্টা করব। 18,000 টাকার 1 টাকা বেশিও আমার কাছে নাই বা আমি দিতে পারবো না। সুতরাং এটা এখানে এখানে বলা হয়েছে যে ম্যাক্সিমাম প্রাইসটা দ্যাট এ পার্সন ইজ উইলিং টু পে, বাট উইলিংনেস টু পে ডিটারমাইন্স ডিমান্ড। আসলে উইলিংনেস টু পে ডিটারমাইন্স ডিমান্ড, এটা বোঝাচ্ছে যে মাঝে মাঝে আমাদের এমন হয় যে আমাদের পছন্দের, আমাদের ডিমান্ডের উপরে উইলিংনেস টু পে এটা অনেকাংশে নির্ভর করে। যেমন আমাদের একটা জিনিস, একটা বাজারে একটা নতুন ডিজাইনের একটা ঘড়ি আসলো, সো ওই ঘড়িটা আমার নিতেই হবে। তো দেখা যাচ্ছে যে আমি 100 টাকা বেশি দিয়ে ওই ঘড়িটা নিয়ে আসতেছি, সেটা হচ্ছে উইল মানে চাহিদা ডিমান্ডের উপর নির্ভর করে অনেক সময় আমাদের পেটা। তো লাস্টে হচ্ছে কি এই ডিমান্ড কার্ভ ইজ এ মার্জিনাল বেনিফিট কার্ভ। আসলে ডিমান্ড কার্ভটা আর মার্জিনাল বেনিফিট কার্ভ, এই দুইটা সবসময় একই হবে। তো এটাই ছিল আজকের টপিক। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ এভরিওয়ান।